হাই ফ্রেন্ড, সবাই কেমন আছেন? আমি তিথি বাংলাদেশ থেকে বলছি। তো আমার আবার একটা নতুন ব্লগে সবাইকে স্বাগতম। সবাই আমার ব্লগটার সাথে থাকবেন। তো এখন সকাল, খুব বৃষ্টি হচ্ছিল। তো তার কিছুক্ষণ পরে আমার হাজবেন্ড মাছ কিনে আনছিল ডিউটি থেকে আসার সময়। তো এখন হলো প্রায় 8:30 বাজে। তো মাছগুলোকে একটু বালতিতে, একটা বালতিতে আর কি কিছুটা পানি নিয়ে একটু ভিজিয়ে রাখবো, যেহেতু তাজা মাছ। তো এই শিং মাছ তো এমনিতেই পানিতে ভিজে রাখ, মানে রাইখা পরে খেলে মনে হয় বেশি ভালো। তো এই জন্য পানিতে ভিজে রাখলাম। তো অনেকটাই সকাল, 8:30 আমাদের কাছে অনেকটাই সকাল, অনেকের কাছে অনেকটাই বেলা। তো যাই হোক, তো আমি এই যে দেখেন অনেকটা পরিমাণে পানি দিয়েই ভিজিয়ে রেখেছিলাম মাছগুলোকে আর কি। তো আরও কিছুটা পানি দিয়েছিলাম পরে। তো এখন কিছুটা মাছ উঠাবো আর কি, 2-3টা মাছ উঠিয়ে রাখবো রান্না করার জন্য। তো দেখতেছিলাম যে বড় বড় আর কি, বড় সাইজের দেখে দুটো উঠাবো আর ছোট মিডিয়াম সাইজের একটা, যেহেতু দুপুরেই শুধু খাওয়া হবে। তো এই জন্য আর কি অনেকক্ষণ দেখতেছিলাম। তো এখানে আমার বাবু দেখতেছিল মাছগুলো, এই জন্য আর কি উঠাচ্ছিলাম না, যে ও একটু দেখুক পরে উঠাবো। তো কি বলবো, যে ভিডিওটার সাথে থাকবেন, যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। কারণ যারা চ্যানেল আর কি খুলে, ইউটিউব চ্যানেল, সবাই একটা আশায় থাকে যে সাবস্ক্রাইব বা আপনারা দেখলে একটু আনন্দিত, লাইক কমেন্ট শেয়ার করলে অনেক আনন্দিত পায় যারা ইউটিউব চ্যানেল চালায়। তো প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো দেখেন আমি 2-3টা মাছ নিয়েছিলাম। তো আর একটা দেখাতে পারিনি, বাট আমি 3টা মাছ নিয়েছিলাম রান্না করার জন্য, যেহেতু একবার খাওয়া হবে। তো 2টা বড় সাইজের নিয়েছিলাম, আমি তো আগেই বললাম। তো মাছটা একটু লবণ দিয়ে রেখেছিলাম যাতে মাছটা একটু নরম হয় আর কি, মানে কাটতে ঝামেলা হবে না। তো পরে তারপরে আমি ছেলের জন্য একটু মিনিট রান্না করে নিয়েছিলাম, খাওয়াইছি মিনিট। তো মাছটা রান্না করব। মাছটা রান্না করার আগে আমি মাছের যে ডিম হয়েছিল পেটে, তো ডিমটা আমি বের করে নিয়েছিলাম, ভেবেছিলাম ডিমটা বের করব না। তো যখন মাছটা আমি ধুতে গেলাম আর কি, মাছের যে উপরে কালো থাকে ওইটা যখন আমি মানে পরিষ্কার করতে গেছি, তখন দেখি যে মাছের ডিমটা বের হয়ে যাচ্ছে। তো ভাবলাম যে বের করে এমনি ভেজে দিই, তো ভাজি করেছিলাম তো দেখলেনি। তো পরে এখন আমি মাছটা রান্না করব। তো মাছটা রান্না করাটা কিছুটা শেয়ার করলাম আপনাদের সাথে। তো দেখেন ফার্স্টে আমি পেঁয়াজটা দিয়েছিলাম। তো পেঁয়াজের আমি কিছুটা মানে আগে কিছুটা আমি জিরা ফোড়ন দিয়েছিলাম। তো কি করব, হয়তো কোথাও মাঝে মাঝে ভুলে যাচ্ছি, যেহেতু ভয়েসটা পরে দেখছি। তো এখন রাতও অনেক হয়েছে, দেখাতে পারতেছি না, ঘুমও চোখে, এই জন্য কিছুটা মানে কথা আর কি। যাই হোক, তো আমি পেঁয়াজটা ভালো করে ভেজে নিয়েছিলাম। ভেজে নেওয়ার পরে দেখেন আমি কিছুটা পানি দিয়ে দিয়েছি। তো কিছুটা পানি দিয়ে এখন আমি মশলাগুলো আর কি দিয়ে দেবো। তো আমি এখন এক এক করে সব মশলাগুলো দিয়ে দেবো। তো এখানে আমি ফার্স্টে কিছুটা আদা বাটা দিয়েছি, আদা বাটা ছিল আর কি ফ্রিজে, এর জন্য দিয়েছি কিছুটা আদা বাটা। তো এখন আমি এখানে জিরা, জিরার গুঁড়ো আর কি, ভাজা জিরার গুঁড়াটা, ধনিয়ার গুঁড়া, হলুদ, মরিচ, কাঁচামরিচ, তো সবগুলো আর কি দিয়ে দিব পরিমাণ মতো আমার। তো সবগুলো মশলা দিয়ে আমি ভালো করে কষিয়ে নিব। তো আবার বলতেছি সবাই ভিডিওটা দেখবেন, কেউ চেনে দেখবেন না পুরোটা দেখবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন। তো পাশে থাকবেন এই ছোট বোনটার, আর যদি কোথাও কোনো ভুল হয়ে থাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। তো তো দেখেন আমি সব মশলাগুলো এক এক করে দিয়ে দিচ্ছি। তো মশলাটা ভালো করে কষিয়ে নেবো। কেউ যদি চান রেসিপিটা তৈরি করতে, এই জন্য আমি বলে দিচ্ছি কেটে দিয়েছিলাম। তো আমি মশলাটা ভালো করে কষিয়ে নেব। তো দেখেন আমি এখানে যে মাছগুলো ভালো করে ধুয়ে রেখেছিলাম, তো সাথে কিছু টমেটোও দিয়েছি মাছগুলোর সাথে, কারণ আগে দিলেই টমেটোটা একবারে নরম হয়ে যেত, এই জন্য আমি মাছের সাথে দিয়েছি টমেটোটা। তো আমি এখানে একটু ভালো করে কষিয়ে নিয়েছিলাম মাছের সাথে। তো আমার কারেন্ট চলে গিয়েছিল, এই জন্য আর কি
বন্ধ হয়েছিল চুলাটা। তো দেখেন আমি এটাকে একটু ভালো করে কষিয়ে নিয়েছিলাম মাছ আর টমেটো মশলার সাথে। তো তারপরে কিছুটা পানি দিয়েছি, জলটা এটা একবারে ভোনা করবো, জল রাখবোই না মোটামুটি আর কি। তো কিছু না আমি কিছুটা ধনে পাতা কুচি দিয়েছিলাম, পরে রান্নাটা শেষ করেছিলাম। তো এর মাঝে আমি রান্না করতেছিলাম, তো পরে এসে দেখি আমার ছেলে হাতটা একটু কেটে ফেলেছে। তো কিভাবে কেটেছে আমি জানি না, জিজ্ঞাসা করেছিলাম। বাবুটা একটু হাতটা কাটতে গেল, দুষ্টামি এত দুষ্টামি করে কি বলবো, যে হাতটা একটু কাটতে গেছে। পরে একটু ওষুধ লাগিয়ে একটু ইয়াগুলা দিয়ে দিলাম, একটু ব্যান্ডেজের মতো। থাকো বাবা, আমি তোমার জন্য একটু আম কেটে নিয়ে আসি। হ্যাঁ থাকো, ইয়েলো ম্যাঙ্গো। আচ্ছা, তো বাবু আম খাবে বললো, ওর জন্য একটু আম নে। তো এটা একটু পাকা পাকা ভালো, এটাই দিই ওকে। আচ্ছা যাও, ইয়েলো ম্যাঙ্গো দিচ্ছি। তো দরজাটা লক না করে রাখলে যে এগুলো আবার এই রুমে এসে এগুলো নষ্ট করে দেবে, তখন দরজাটা লক করে পুরো আটকে দিয়ে যাই। তো আমি দরজা লক করে দিয়েছিলাম, দেখলেনি তো, পরে বাবুর জন্য আম কাটবো, এই জন্য আমি রান্না করে আসছি আমটা নিয়ে। তো আমি ক্যামেরাটা দেখেছিলাম এমন একটা জায়গায়, যেহেতু আমার ক্যামেরা যে স্ট্যান্ডগুলো ওগুলো আমি এখনও কিনা হয়নি। তো আমি যে যে থালা বাসন রাখে যে র্যাকগুলো আর কি র্যাকে এখানে রেখেছিলাম, তো মানে ভেবেছিলাম যে আপনাদের সাথে শেয়ার করব, এই জন্য রেখেছিলাম। তো কিছুটা হয়েছে আর কি, যাই হোক। তো বাবুর জন্য আমটা কেটে নিব, তো আমটা কাটি আপনার ভিডিওটার সাথে থাকবেন। তো ভালো লাগলে আবার তো বলতেছি এক কথা বারবারই, যে ভালো লাগলে লাইক করুন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। ভালো না লাগলে এড়িয়ে যাবেন, সমস্যা নাই। যার ভালো লাগবে সেই লাইক করুন, শেয়ার, সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন, তো ভিডিওটা দেখতে থাকেন। আশা করি সবার ভালো লাগবে। তুমি যে টিভি দেখো যাও, মা নিয়ে আসতেছে তো যাও। তো আমার আমটা মোটামুটি কাটা হয়ে গেছিল, নিয়েছি এখন আমি ওকে দিয়ে আসবো। আর এই মানে এই যে কী বলে এটাকে, মানে তো আমের পিসগুলো কেটে দিয়েছিলাম, তো আমি এটা নিয়ে যাবো ভাত দিয়ে খাবো। আচ্ছা তুমি খাও, হ্যাঁ এটা তুমি খাও। এটা তো দেখলেই তো বাবুকে আমগুলো দিয়ে আসলাম, তো আমি আমের বিচিটা আর কি নিয়ে নিয়েছিলাম। তো আমি একটা ভাত দিয়ে খাবো, যেহেতু ওইটা খাবে না, আমি এখনো খাইনি ভাত, তো এই জন্য নিয়েছিলাম। তো এখন হলো বিকাল, খাওয়া দাওয়ার পর আমরা একটু রেস্ট করেছিলাম। তো আমার হাজব্যান্ড আবার ডিউটিতে গিয়েছিলো, তো আবার ডিউটি থেকে আসার সময় কিনে নিয়ে আসছিলো লিচু। তো ভালো আপনাদের সাথে শেয়ার করি। তো দেখেন অনেকগুলাই লিচু আনছে। আজকে আমার ছেলে আবার ছোট বাবু হয়ে গেছে, পায়ের উপর শুয়েছে। এই যে বাবু কি হাসি, চোখ চোখ বন্ধ করে। আচ্ছা ঠিক আছে, এদিকে তাকাও। এই যে আমার ছোপার অবস্থা, খুবই ভালো অবস্থা আর কি, কিছু বলার নাই। এই যে এই যে তাকাও, তো বাবু ঘুমালো না, ভেবেছিলাম ঘুমাবে, তো ঘুমায় নেই। তো এখানে অনেক থালা বাসন হয়েছে, এগুলো ধুতে হবে। তো ওকে টিভি রুমে বসে থুয়ে আমি আসলাম। তো এখন একটু চা বানাবো,
তো চাটা আমি বসিয়ে দিয়েছিলাম, তো প্রায় হয়ে গেছে চাটা আমার, দেখেন। তো আমি একবারে আস্তে একবারে কমিয়ে দিয়েছিলাম, তো আমি এখানে তেজপাতা সব মশলাগুলো আর কি দিয়ে দিয়েছিল, তো গলায় একটু ব্যথা করতেছিল, এই জন্য আমি সব তেজপাতা লবঙ্গ এলাচ আর কি সবগুলোই দিয়েছিলাম লুচার মধ্যে। তো এভাবে খেয়ে দেখবেন, ভালো লাগবে। তো দেখেন এই যে আমি চাটা বানিয়ে নিয়েছি। তো বাবুর দাদা আসছিল, তো দাদা এসে চকলেট আর কি চকলেট ললিপপ আরও মানে কেক এগুলো দিয়েছিল, তো এগুলা খাইছে। তো খাবার পরে দুটো ললিপপ ছিল ও জানে, তো ওই দুটো আমার কাছ থেকে চেয়ে নিল। তো আমি ওকে বলতেছিলাম যে বাবা আমাকে দিবা একটা, তো আমাকে বলে না, তো এই জন্য দুষ্টামি করতেছিল। আমি বলতেছিলাম বারবার গাল ধরে আমাকে একটা দাও, বলে না। তো পরে আমি বললাম যে ঠিক আছে, তো তুমি গালে হাত দিয়ে ফ্রি স্টাইল করো, আমি তোমার একটু ভিডিও করি। তো দেখলেন তো যে কীভাবে গালে হাত দিল, স্টাইল করলো। তো যাই হোক, আমার ছেলের জন্য দোয়া করবেন যাতে ও সুস্থ থাকে, ভালো থাকে। তো সবসময়ের জন্য আমার ছেলের জন্য সবাই দোয়া করবেন, যারা আমার ভিডিওটা দেখবেন ভালো লাগবে তারা সবাই আমার ছেলেকে দোয়া করবেন যাতে আমার ছেলে ভালো থাকে। ওর উপর থেকে অনেক ঝড় গেছে ছোটোবেলা থেকেই, তো কোনো এক সময় আপনাদের সাথে শেয়ার করব আমার ছেলেকে নিয়ে অনেক কথা। তো ভিডিওটা দেখবেন। তো আর কি বলবো, আজকের মতো ভিডিওতে এই পর্যন্ত। সবাই আমাকে অনেক সাপোর্ট করবেন, আমাকে যারা এই পর্যন্ত সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ, আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। তো সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আমার ফ্যামিলির মেম্বার হবেন। তো আজকের মতো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।